Towards the end of Vyasa's epic, the Mahabharata, the Pandavas, now old men, renounced their kingdom. They had ruled over Hastinapuri for 36 years after winning the 18-day-long battle of Kurukshetra. It was finally their time to embark on the long journey of self-discovery. Speaking to Subhadra, Yudhishthir, the eldest of the Pandavas, said, "This son of thy son will be king of the Kurus. Never set thy heart on unrighteousness." And thus, after distributing all their possessions, the Pandavas left dressed in clothes of bark. They journeyed far north, eventually reaching Mount Mandara, whose peak, it was said, touched heaven. They began the perilous climb to heaven, during which all but Yudhishthir perished. At long last, he reached the gates of the Garden of Heaven, known to the world as Amaravati. Thank you.
Ray initially thought he wouldn't even get to finish Pather Panchali. Finding funding for the rest of the film seemed an impossible task. Eventually, when it was miraculously completed, the then Chief Minister of West Bengal, Dr. B.C. Roy, showed the film to Jawaharlal Nehru. It was Nehru who took the initiative to send the film to Cannes. He knew what they had on their hands was special, and the rest, as they say, is history. Even today, Shatrughat Rai's birthday is celebrated throughout Bengal. Eta amar mama. Mama. তারপরে ঢাকাটাও তারপরে পড়াশোনার পরে অনেক দূর ব্যাঙ্গালোরে আগে একটু অন্যরকম ছিল মন্দিরটা, কিন্তু মানে কাঁটা গাছ, হ্যাঁ, বেল গাছ, লেবু গাছ, সাবধানে। দুই বাড়ি থেকেই বাংলাতে উই হ্যাভ আ সেইং, আ স্লোগান অ্যাকচুয়ালি, কয়েন বাই দ্য কমিউনিস্টস, কালো হাত ভেঙে দাও। ইট রেজোনেটস থ্রু দ্য স্টেট হোয়েন এভার দ্য পিপল আর অ্যাংরি, অ্যান্ড দ্য পিপল আর অ্যাংরি। পর্যন্ত নেই তো, এবং বাবা
স্কুলে বেশ মানে ভালো ছাত্র হিসেবে নাম করেছিল, স্কুলের টিচাররা খুব ভালোবাসত। তারা একজন বড় জমিদারকে চিনত, সে তার বাড়ি ছিল কাঁথিতে, কাঁথি শহরে। যদিও তার একজন জমিদারি ছিল, আমি ভুলে যাচ্ছি কোন কোন গ্রামে, অনেক জায়গা জুড়ে। আর সে একটু মানে কী বলবো, মানে একটু অত্যাচারীর মতন জমিদার ছিল, মানে খাজনা টাজনা নিয়ে মানে গরিব চাষিদের উপরে খুব মানে ঝামেলা করতো, অত্যাচার করতো। কিন্তু পরে সে বোধহয় একটু চেঞ্জ করে গেছিলো, বা তার অন্য একটা দিকও ছিল, এই জন্য ওই গ্রামের স্কুলের টিচাররা যখন তাকে বললো আর আমার বাবাকে নিয়ে, বলবে যে হ্যাঁ আমার বাড়িতে এসে পড়াশুনো করুক, থাকুক আর পড়াশুনো করুক। তো তারপর থেকে কোন কাছ থেকে যাই না, বোধহয় ক্লাস শিখবে ওরকম সময় থেকে বাকি ক্লাসগুলো, কিন্তু ক্লাস টেন আর ক্লাস তখনকার দিনে কিছু ক্লাস ইলেভেন ছিল, যাই তো বোর্ড এক্সাম পর্যন্ত বাবা তারা বাড়িতে থেকে পড়াশোনা করেছে। আর যেহেতু বাবা বরাবরই তারপরে মানে ভালো স্টুডেন্ট, স্কুলে ভালো রেজাল্ট করে চলেছিল, দেশ টু লাভ। তো তারা বাবাকে প্রায় নিজে নিজে ছেলের মতোই দেখত, মানে বাবাও তাদেরকে মানে নিজের মা বাবার মতোই দেখত। তো তারপরে সেখান থেকে স্কুল হাই স্কুল শেষ করে বাবা ইঞ্জিনিয়ারিং করতে গেল। আর আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে যখন বাবার সাথে যেতাম, মানে দাদুদেরকে দেখার মতো যেতাম না, তো তারা আমাকে খুব ভালোবাসত, নানা রকমের জিনিস যা যা ভালো লাগতো আমার এনে দিত, খাবার টাবার এক্সেট্রা। In the 60s, one would hear Bangla film songs playing around every corner in Kolkata. Hemanta Kumar's songs, especially in films starring Uttam Kumar, were especially popular. By the 80s, however, things changed. A decline in Bengali cinema and a surge in the popularity of Hindi cinema led to Hindi songs playing day and night all over Kolkata, especially during the pujas. দীঘা থেকে প্রোগ্রাম দীঘা থেকে যেতে পারি, কাজপুর ওইদিকে একটু যেতে পারি। 20 বছর আগেকার কথা, তখন তো মিঠুর নাম্বারটা ছিল, খুঁজলাম আছে কিনা। না যে এরপরে আগের বারে তুমি আর মোহাম্মদ কুমার যে এসেছিলে, কত বছর হয়ে গেল? প্রায় 20 বছর, 18 বছর তো হলো। ও এখন 20 হতে যাচ্ছে, ওর বয়স ছিল 2 বছর। আচ্ছা আচ্ছা, মানে বুমুনের বিয়ে হলো কোন সালে? সেই সালে, হ্যাঁ 2006।
হসপিটাল থেকে তো রিটায়ার, তারপরে একটু একটু একটা কিন্তু তো চেম্বারে একটু একটু যায়। আচ্ছা, Bhagat Singh wrote in his diary, "A tyrant must put on the appearance of uncommon devotion to religion. Subjects are less apprehensive of illegal treatment from a ruler whom they consider God-fearing and pious." To talk about how Nazia Hasan's songs, almost universally loved across both India and Pakistan, would build a bridge that would unite both nations forever. Today, anyone listening to Pakistani music is dubbed a terrorist. There is a poem by the poet Jibonanondo Dash
which goes আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায়। অনেকদিন ধরেই লড়ছে, আস্তে আস্তে নিজেকে এস্টাবলিশ করেছে, লোককে জেনেছে, গ্রামের লোককে পরিচিত হয়েছে, তারপর ধরে এই দুটো ইস্যুকে সিঙ্গুর আর নন্দীগ্রাম বিরাট বড় ইস্যু করে ফেললো। এই দুটো তো ওর ফেভারে চলে গেল। সেই পরিস্থিতিতে মমতা জিতে গেল এবং এমন হয়ে জিতল যে সিপিএম একদম মানে প্রায় জিরো হয়ে গেল। কিন্তু সেই সেই একই অবস্থা এবং জিতে সত্যিই ভালো জিতেছিল। একজন সিপিএমকে মমতা কী চাইছে, অপোজিশন জিরো করে দিতে, কেমন অপোজিশন জিরো করে দিতে, যাতে ও যা বলবে তাই হবে, এবং সেটাই হচ্ছে। এবং সেই হয়েছে বলে আজকে মমতা এরকম, মমতার আজকে এত চুরি চামারি এত মত হচ্ছে। এই যে ধর এই যে এত কিছু টাকার ইয়ে হয়েছে আর কি, কিছুটা তো সত্যি বলি, অত কোটি কোটি টাকা ক্যাশ করতে কি বেরোলো না, মানে এগুলো টাকাগুলো তো ছিল একে আছে, মানে ধর মমতাকে লাইক করে না তবুও মমতাকে সাপোর্ট করে, এরকম অনেকেই আছে। এবং কেন সাপোর্ট করে তার অনলি রিজন হচ্ছে বিজেপিকে ঢুকতে। এই নতুন গাড়িগুলো সবই কি যেন সেন্সার না ইয়ে থাকে না, ওকে বহু বছর পরে আবার ওই কালিন্দি গ্রামে এলাম বামুনিয়াতেও। আই ডিডন্ট হোয়াট টু এক্সপেক্ট ইন কালিন্দি আফটার দিস 34-35 ইয়ার্স। তো এবারে গিয়ে অফকোর্স আই নিউ দ্যাট অল ওল্ড হাউসেস ওয়ার গন, তার বদলে নতুন পাকা বাড়ি, থিংস লিটল বিট ইউনো ডিফারেন্ট। তবে বোধহয় ভেবেছিলাম একটু জানতাম যে মেবি দোজ ওল্ড পন্ডস, পুকুর, বাগান, রাস্তাঘাট দে স্টিল দ্য সেম, তাই দেখলাম। বাট স্টিল লট অফ থিংস আর চেঞ্জ, দি ওয়ে থিংস আর ম্যানেজড। Yeah.